হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? SP100 এর আরও একটি হেল্পফুল এপিসোডে আপনাদের স্বাগতম। আর সূর্যের ভরসায় নয়, শক্তির প্রয়োজনে চাঁদে পরমাণু চুল্লি বসাবে নাসা। বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। চাঁদে এবার বসানো হবে পরমাণু চুল্লি। নভোচারীদের থাকার ব্যবস্থার জন্য খনিজ উত্তোলন সহ নানা ধরনের কাজে শক্তির প্রয়োজন মেটাতে। চাঁদে প্রয়োজনীয় শক্তির জন্য আর সূর্যের মুখোপুখি হয়ে থাকতে চায় না নাসা। চায়না প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারও তাই চাঁদে পরমাণু চুল্লি বানানোর জন্য নাসার সঙ্গে হাত মিলিয়েছে। আমেরিকার শক্তি দপ্তরের অধীনে থাকা আইডাহো ন্যাশনাল ল্যাবরেটরি নাসার একটি সূত্রে শুক্রবার এই খবর দিয়েছে। INLE আমেরিকার পরমাণু শক্তি সংক্রান্ত গবেষণার শীর্ষে গবেষণাগার এই পদ্ধতি কাজে লাগাবে পৃথিবী। তো বন্ধুরা, আপনারা কি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি? আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, এরকমই হেল্পফুল ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। নাসা সূত্রের খবর, এই দশকের শেষাশেষি চাঁদের সেই পরমাণু চুল্লি বসানোর কথা ভাবা হয়েছে। চাঁদে সফল হলে সভ্যতার দ্বিতীয় উপনিবেশের শক্তির প্রয়োজন মেটাতে সূর্যের উপর নির্ভরতা ছেড়ে লাল গ্রহ মঙ্গল গ্রহে পরমাণু চুল্লি বসানোর পরিকল্পনা রয়েছে আমেরিকার। এই পদ্ধতি পৃথিবীতেও পারমাণবিক শক্তির অসামরিক ব্যবহারের জন্য আগামী দিনে খুব জরুরি হয়ে উঠবে। ফিশন সারফেস পাওয়ার প্রজেক্ট, নাসা সূত্রের খবর, চাঁদে ও ভবিষ্যতে মঙ্গলে পরমাণু চুল্লি বসানোর জন্য নাসার প্রকল্পটির নাম ফিশন সারফেস পাওয়ার প্রজেক্ট। পরমাণু চুল্লিটি বানানো হবে পৃথিবীতে, তারপর সেটিকে চাঁদে নিয়ে যাওয়া হবে মহাকাশযানে চাপিয়ে। কিভাবে এই পরমাণু চুল্লি বানালে সেটা সেরা হয় তার পরিকল্পনা জমা দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে টেন্ডার ডাকা হয়েছে। আগামী 19 ফেব্রুয়ারি তার চূড়ান্ত সময়সীমা। অন্তত 40 ওয়াট শক্তি 10 বছর ধরে নির্বিচ্ছিন্নভাবে থাকবে। সেই পরমাণু চুল্লি বানানোর জন্য কি কি শর্ত পূরণ করতে হবে, নাসা ও আইডাহো ন্যাশনাল ল্যাবরেটরির তরফে শুক্রবার সেই সব জানানো হয়েছে। সেই চুল্লির ভিতরে জ্বালানি হিসেবে থাকবে ইউরেনিয়াম। সেই জ্বালানি যে শক্তি উৎপাদন করবে তা বিদ্যুৎ সহ নানা ধরনের শক্তিতে বদলে নেওয়া হবে বিভিন্ন প্রয়োজনে। সেই চুল্লুকে এতটাই দহ হতে হবে যাতে চাঁদের রুক্ষ ও খুব ঠান্ডা পরিবেশেও তা টানা 10 বছর ধরে অত্যন্ত 40 ওয়াট বিদ্যুৎ শক্তি উৎপাদন করে যেতে পারে নির্বিচ্ছিন্নভাবে। নিজেকে নিজেই চালাবে চাঁদের পরমাণু চুল্লি। কিভাবে চলবে এই পরমাণু চুল্লি? সেই পরমাণু চুল্লি কোনো মানুষ ছাড়াই চলবে, তাকে পৃথিবী থেকে কোনো যন্ত্রের নির্দেশেই চালানো হবে না। সেই চুল্লি আপনা আপনিই চালু হবে ও বন্ধ হবে প্রয়োজনে নির্দিষ্ট সময় পর পর। সেই চুল্লি এমনভাবে বানানো হবে যাতে এক জায়গা থেকে তাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায় শক্তি উৎপাদনের প্রয়োজনে। তা দিয়ে চাঁদে নামা ল্যান্ডার ও রোভারও যাতে কাজকর্ম করতে পারে সেটাও নিশ্চিত করতে হবে নির্মাতাদের। তাছাড়া নির্মাতাদের খেয়াল রাখতে হবে পৃথিবী থেকে চাঁদে পাঠানোর পর সেই চুল্লিটিকে যেন এমন একটি সিলিন্ডারের মধ্যে বসানো যায় যার উচ্চতা 18 ফুট বা 6 মিটার, ব্যাস 12 ফুট বা 4 মিটার, আর সেই চুল্লির ওজন 13,200 পাউন্ড বা 6,000 কিলোগ্রামের বেশি হলে চলবে না। নাসা সূত্রের খবর, এর আগেও মঙ্গলে রোভার পার্সিভারেন্সের রেডিও আইসোটোপ পাওয়ার সিস্টেম বানাতে আইডাহো ন্যাশনাল ল্যাবরেটরির প্রযুক্তিগত সহায়তা নিয়েছেন নাসা। সেই রেডিও আইসোটোপ পাওয়ার সিস্টেম তাপ শক্তি উৎপাদনের জন্য ব্যবহার করা হয় তেজস্ক্রিয় মৌল প্লুটোনিয়ামের 238 আইসোটোপ। তো বন্ধুরা, আপনাদের এই হেল্পফুল ইনফরমেশনটা পেয়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন,
এরকম এই হেল্পফুল ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।